হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সারাস ফুড কর্নার। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন বছরের প্রথম রেসিপি, ক্যারামেল পুডিং। এই পুডিংটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার চাইতেও বেশি মজা। চলুন তাহলে বানিয়ে ফেলি ভ্যানিলা ক্যারামেল পুডিং। এখানে আমি 6টা ডিম নিয়েছি, আর প্রথমে আমি 3টা ডিম থেকে ডিমের সাদা অংশ আলাদা করে নিচ্ছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। এখানে আমি ডিমের এই সাদা অংশটা কিন্তু ব্যবহার করব না, এখান থেকে নিয়ে নিচ্ছি আমি ডিমের 3টা কুসুম। এই পুডিং আমি আপনাদেরকে একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো, আর এটা বানানোর জন্য দুধ জ্বালিয়ে ঘন করারও প্রয়োজন নেই। এখন আমি ডিমের কুসুমের মধ্যে নিয়ে নিব বাকি 3টা ডিম। এবার আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে। চেষ্টা করবেন ডিমের মিশ্রণটি খুব ভালোভাবে ফেটিয়ে নিতে। আমার ডিমের মিশ্রণটি রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে এক সাইডে রেখে দিব, আর এখন রেডি করে নিচ্ছি দুধের মিশ্রণ। আর এটার জন্য আমি এখানে নিয়েছি 500 মিলিলিটার লিকুইড মিল্ক, আর 200 মিলিলিটার হুইপিং ক্রিম। আমি আরও নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কন্ডেন্স মিল্ক, এটা অপশনাল, এটা ছাড়াও কিন্তু আপনারা এই পুডিংটা বানিয়ে নিতে পারবেন। আমি আরও নিয়ে নিচ্ছি 90 গ্রাম চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, তবে কন্ডেন্স মিল্ক যদি না দেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিন। দুধের মিশ্রণও রেডি, এখন আমি বানাতে যাচ্ছি ক্যারামেল। আর এটার জন্য আমি এখানে নিয়েছি 70 গ্রাম সুগার আর 15 মিলিলিটার পানি। এখন আমি এই চিনির মিশ্রণটি মিডিয়াম আঁচে জ্বালিয়ে নেব, আর অপেক্ষা করব ব্রাউন হওয়া পর্যন্ত। এই মিশ্রণটি যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এটার থেকে ক্যারামেলের সুন্দর একটা স্মেল আসবে, আর তখন এটাকে নামিয়ে নিতে হবে। চুলো থেকে নামানোর সাথে সাথেই একটা বাটিতে ঢেলে নিতে হবে, যে বাটিতে আপনারা পুডিংটা বসাতে চান। আমি এখানে 3টা ওভেন প্রুফ কাপ আর বাটি নিয়েছি, আর এগুলোতে আমি পুডিং বসাবো। আর এটাকে আমি এখন ঠান্ডা হতে রেখে দিব 10 মিনিটের জন্য। এবার আমি দুধের মিশ্রণটাকে মিডিয়াম আঁচে গরম করে নেব, আর অপেক্ষা করব চিনি গলে যাওয়া পর্যন্ত। দুধের মিশ্রণে হাত দিলে হাত পড়বে না, কিন্তু গরম অনুভব হবে, ঠিক এমন গরম করতে হবে। আমাদের দুধের মিশ্রণও রেডি হয়ে গেছে, এখন আমি চুলো বন্ধ করে দিচ্ছি, আর আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি ক্যারামেলটা কেমন হয়েছে। এবার আমি দুধের মিশ্রণটি ঢেলে দিচ্ছি ডিমের মিশ্রণের মধ্যে, আর কন্টিনিউয়াসলি নাড়তে হবে, আদারওয়াইজ ডিম কিন্তু কুকড হয়ে যাবে। সব শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। অনেক সময় পুডিংয়ে কিন্তু ডিমের একটা স্মেল আসে, এই ভ্যানিলা এসেন্সের কারণে এই স্মেলটা কিন্তু আর আসবে না। আমাদের পুডিংয়ের মিশ্রণ একদম রেডি, এখন আমি এটাকে সেকে নিচ্ছি। এই স্টেপটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, ডিম ফেটিয়ে নেবার পরেও কিন্তু ডিমের অনেক অবশিষ্ট অংশ এখনও এই মিশ্রণের মধ্যে আছে, আপনারা একটু পরেই দেখতে পাবেন। ডিমের এই অবশিষ্ট অংশ এখন আমি ফেলে দিচ্ছি, আর এটার ফলে পুডিং দেখতে কিন্তু অনেক সুন্দর হবে। এবার আমি পুডিংয়ের মিশ্রণটি ঢেলে দিচ্ছি ক্যারামেলের উপর। আমি এখানে 3টা কাপ নিয়েছি, 2টা কাপ আর একটা বাটি নিয়েছি,
আপনারা এই পুডিংটা কিন্তু একটা পাত্রেও বসাতে পারেন। এই পুডিংটা খেতে কিন্তু সত্যিই অনেক মজা, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। এবার আমি একটা ট্রে নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি ফুটন্ত গরম পানি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি পানির পরিমাণটা কতটুকু নিয়েছি। এবার আমি পুডিংটাকে বেক করতে দিব 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 50 মিনিটসের জন্য। ফিরে আসলাম 50 মিনিটস পর। আপনারা দেখতে পাচ্ছেন অদ্ভুত সুন্দর কালার এসেছে। এবার আমি পুডিংগুলো উঠিয়ে নিচ্ছি একটা শুকনো টাওয়ালের উপরে। এক একটা ওভেনের তাপমাত্রা এক এক রকম, এই জন্য আপনারা 50 মিনিট পরে একবার পুডিংটা চেক করে নেবেন হয়েছে কিনা। আমার এখানে টোটাল টাইম লেগেছে 50 মিনিটস। পুডিংগুলো ঠান্ডা হবার পর এগুলোকে আমি ফ্রিজে রেখে দিব মিনিমাম 5-6 ঘন্টার জন্য। ফিরে আসলাম 8 ঘন্টা পর। এবার আমি আপনাদেরকে পুডিংটা একটা প্লেটে সার্ভ করে দেখাবো, দেখতে কেমন হয়েছে। একটা নাইফের সাহায্যে কাপ থেকে পুডিংটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি কাপটাকে উল্টে দিচ্ছি প্লেটের উপরে আর খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। আপনারা একটু ফলো করলেই বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি। আপনারা দেখতে পাচ্ছেন পুডিংয়ে কি অদ্ভুত সুন্দর কালার এসেছে, আর ক্যারামেলের যে টেস্টি স্মেল বের হয়েছে এটা তো আর আমি আপনাদেরকে বোঝাতে পারছি না। এটা বুঝতে হলে আপনাদেরকে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে হবে, আর কতটা সফট হয়েছে সেটা এটা নড়া দেখেই বুঝতে পারছেন। আমি আপনাদেরকে আরও একটু নাড়িয়ে দেখাচ্ছি। আমি এবার পুডিংটাকে আরও একটু সুন্দর বানিয়ে দিচ্ছি একটা পেপারমিন্ট দিয়ে। এবার আমি আপনাদেরকে পুডিংটা একটু কেটে দেখাচ্ছি ভিতরটা দেখতে কেমন হয়েছে। আমি লোভ আর সামলাতে পারলাম না, আপনাদের সামনেই আমি একটু খেয়ে নিচ্ছি। এই পুডিংটা এতটাই টেস্টি যে আপনারাও বানানোর সাথে সাথে আমার মতোই কাজটা করবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনাদের স্পেশাল কোনো রেসিপির উইশ থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের জন্য বানানোর ট্রাই করব। আবার আমি হাজির হব আপনাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত খুব ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।